পাঁচমিশালি গল্প চ্যানেলে আবার সকলকে আমি মৌমিতা স্বাগত জানাই। 22শে শ্রাবণ উপলক্ষে এই সপ্তাহে আমাদের শ্রদ্ধাঞ্জলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। ওনারই লেখা গল্প আমরা আপনাদের শোনাব। আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগলো। খুব শীঘ্রই আমাদের গত মাসের গল্প লেখার যে প্রতিযোগিতা, সেখান থেকে শ্রেষ্ঠ লেখক বা লেখিকার নাম আমরা ঘোষণা করতে যাচ্ছি এবং তারা কত লাইক শেয়ার কমেন্টস পেয়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন, আপনাদের বিচারে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন সেটাও আমরা বলে দেব। এখনও যারা ভাবছেন গল্প লেখার কথা, তারা কিন্তু আর দেরি না করে অবশ্যই কাগজ কলম নিয়ে লিখে ফেলুন একটি গল্প এবং পাঠিয়ে দিন পাঁচমিশালি@gmail.com এই ইমেল আইডিতে। ইমেলে আপনার পোস্টাল অ্যাড্রেস ও ছবি পাঠাতে ভুলবেন না। মাসের শেষে যে গল্পটি শ্রোতাদের বিচারে সেরা নির্বাচিত হবে, অর্থাৎ সবচেয়ে বেশি লাইক শেয়ার ও কমেন্টস আনতে পারবে, সেই গল্পের লেখক বা লেখিকা পেয়ে যাবেন পাঁচমিশালি গল্পের তরফ থেকে সুন্দর উপহার। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, গল্পগুচ্ছ থেকে নেওয়া। গল্পের খাতিরে এবং আপনাদের আমাদের ছোট্ট বন্ধুদের বোঝার জন্য আমি কিছু কিছু জায়গায় সাধু ভাষাকে চলিত করে নিয়েছি এবং কিছু খারাপ কথাকে আমি একটু ভালোর মোড়কে মুড়ে নিয়েছি। তাহলে চলুন আজকে শুনি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মুক্তির উপায়। ফকিরচাঁদ ছোটবেলা থেকেই গম্ভীর প্রকৃতি। বৃদ্ধ সমাজে তাকে কখনোই বেমানন দেখাতো না। ঠান্ডা জল, হিম এবং হাস্য পরিহাস তার একেবারেই সহ্য হতো না। একে গম্ভীর, তার উপর বছরের বেশিরভাগ সময় মুখমণ্ডলের চারদিকে কালো পশমের গলাবন্ধ জড়িয়ে থাকাতে তাকে ভয়ঙ্কর উঁচু দরের লোক বলে মনে হতো। এর ওপরে অতি অল্প বয়সে তার ঠোঁট এবং গালের প্রচুর গোবদাড়িতে আচ্ছন্ন হওয়ার জন্য সমস্ত মুখের মধ্যে হাস্যবিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রইল না। স্ত্রী হৈমবতীর বয়স অল্প এবং তার মন পার্থিব বিষয়ে সম্পূর্ণভাবে নিবিষ্ট। সে বঙ্কিমবাবুর নভেল পড়তে ভালোবাসে এবং স্বামীকে ঠিক দেবতাভাবে পুজো করে তা তৃপ্তি হয় না। কিন্তু স্বামী তাকে অবসর পেলেই ভাগবত পড়ায়, সন্ধেবেলায় ভগবত গীতা শোনায় এবং তার আধ্যাত্মিক উন্নতির জন্য মাঝে মধ্যে শারীরিক শাসন করতেও ত্রুটি করে না। যেদিন হৈমবতীর বালিশের নিচ থেকে কৃষ্ণকান্তের উইল বইটি বার হলো, সেদিন উক্ত লঘু প্রকৃতির যুবতীকে সমস্ত রাত্রি চোখের জল ফেলে ফালিয়ে তবেই ফকির ক্ষান্ত হলো। একে নভেল পাঠ, তার উপর আবার পতিদেবকে প্রতারণা। যাই হোক, অবিশ্রান্ত আদেশ অনুদেশ উপদেশ ধর্মনীতি এবং দণ্ডনীতি দ্বারা অবশেষে হৈমবতীর মুখের হাসি, মনের সুখ এবং যৌবনের আবেগ একেবারে সমূলে উৎপাটন করে ফেলতে তার স্বামী দেবতা সম্পূর্ণভাবে সফল হয়েছিলেন। কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারে বিস্তর বিঘ্ন। পরে পরে ফকিরের এক ছেলে এবং এক মেয়ে জন্মালো, সংসার বন্ধন আরও বেড়ে গেল। বাবার তাড়নায় এত বড় গম্ভীর প্রকৃতি ফকিরকেও অফিসে অফিসে কাজের উমেদারিতে বার হতে হলো, কিন্তু কাজ জুটবার কোনো সম্ভাবনা দেখা গেল না। তখন সে মনে করল, বুদ্ধদেবের মতন আমিও সংসার ত্যাগ করব। এই ভেবে একদিন ভোর রাত্রে ঘর ছেড়ে সে বাইরে বেরিয়ে গেল। মধ্যে আরেকটা ইতিহাস বলা আবশ্যক। নবগ্রামবাসী ষষ্ঠীচরণের এক ছেলে, নাম মাখনলাল। বিয়ের অনতিবিলম্বে বাচ্চা কাচ্চা না হওয়াতে পিতার অনুরোধে এবং নতুনত্বের প্রলোভনে
আরও একটি বিয়ে করেন। এই দ্বিতীয় বিবাহের পর থেকেই যথাক্রমে তাঁর উভয় স্ত্রীর গর্ভে 7টি কন্যা এবং 1টি পুত্র জন্মগ্রহণ করল। মাখন লোকটি অত্যন্ত শৌখিন এবং চপল প্রকৃতি। কোনো রকম গুরুতর কর্তব্য নিয়ে তাকে বেঁধে রাখা মুশকিল। একে তো ছেলেপুলের ভার, তারপরে যখন দুই কানে দুই কর্ণধার ঝিকা মারতে লাগলো তখন তার নিতান্ত অসহ্য হলো মনে হলো এবং সেও একদিন গভীর রাত্রে ডুব মারল। বহুকাল তার আর সাক্ষাৎ নেই। কখনো কখনো শোনা যায় এক বিবাহে তার কিরম সুখ, সেটা পরীক্ষা করবার জন্য সে কাশীতে গিয়ে গোপনে একটি বিয়ে করেছে। শোনা যায় হতভাগ্য সেখানে নাকি কথঞ্চিত শান্তিও লাভ করেছে। কেবল দেশের কাছাকাছি আসবার জন্য মাঝে মাঝে তার মন উতলা হয়, ধরা পড়বার ভয়ে আসতে পারে না। এইবারে ফকির চাঁদ কিছুদিন ঘুরতে ঘুরতে উদাসীন অবস্থায় নবগ্রামে এসে উপস্থিত। পথের পাশে এক বটবৃক্ষের তলায় বসে নিঃশ্বাস ছেড়ে বলল, আহা বৈরাগ্য মেয়ে বা ভয়ং, দ্বারা পুত্র ধন জন কেউ কারণ নয়, কা তব কান্তা কস্তে পুত্র, বলে সে মনের আনন্দে গান জুড়ে দিল। গান করতে করতে সহসা তার কাকে দেখে যেন গান বন্ধ হয়ে গেল। ওকে বাবা দেখছি, সন্ধান পেয়েছেন বুঝি, তবেই তো সর্বনাশ, আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন, এবার তো পালাতে হয়। বাবা শ্রদিশ কাউকে দেখে ফকির তাড়াতাড়ি পাশের এক ঘরে বা বাড়িতে প্রবেশ করল। বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসে তামাক টানতেছিল। ফকিরকে ঘরে ঢুকতে দেখে জিজ্ঞেস করল, কে হে তুমি? ফকির বলল, বাবা আমি সন্ন্যাসী। বৃদ্ধ বলল, সন্ন্যাসী? দেখি দেখি বাবা, আলোতে এসো দেখি। এই বলে আলোতে টেনে এনে ফকিরের মুখের ওপর ঝুঁকে বুড়ো মানুষ বহু কষ্টে যেমন করে পুঁথি পড়ে তেমন করে ফকিরের মুখ নিরীক্ষণ করে বিড়বিড় করে বকতে লাগলো, এই তো আমার সেই মাখনলাল দেখছি, সেই নখ সেই চোখ, কেবল কপালটা বদলেছে, আর সেই চাঁদমুখ গোফেদাড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে, বলে বৃদ্ধ সস্নেহে ফকিরের দাড়ি গোপালা মুখে দু একবার হাত বুলিয়ে নিল। প্রকাশ্যে কইল, বাবা মাখন, বলা বহল্য বৃদ্ধের নাম ষষ্ঠীচরণ। ফকির সবিস্ময়ে বলল, মাখন? আমার নাম তো মাখন নয়, আগে আমার নাম যাই থাক, এখন আমার নাম চিদানন্দ স্বামী, ইচ্ছা হয়তো পরমানন্দও বলতে পারেন। ষষ্ঠী বলল, বাবা তা তুমি এখন চিরেই বলো আর পরমান্নই বলো, তুমি যে আমার মাখন বাবা, সে তো আমি ভুলতে পারবো না। বাবা তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি, তোর কিসের অভাব, দুইটি বউ, বড়টিকে না ভালোবাসিস, ছোটটি আছে, ছেলেপিলের দুঃখ তো নেই, সত্তরের মুখে ছাই দিয়ে 7টি মেয়ে 1টি ছেলে, আর আমি এই বুড়ো বাপ, কদিনই বা বাঁচবো, তোর সংসার তোরই থাকবে। ফকির একবারে আঁতকে উঠল, কি সর্বনাশ, শুনলেও যে ভয় হয়। এতক্ষণে আসল ব্যাপারটা বোধগম্য হলো। ভাবল মন্দ কি, দিন দুই বৃদ্ধের পুত্র ভাবেই এখানে লুকিয়ে থাকি, তারপরে আমাকে খুঁজতে অকৃতকার্য হয়ে বাবা চলে গেলে এখান থেকেই পারবালো পালাবো। ফকিরকে নিরুত্তর দেখে বৃদ্ধের মনে আর সংশয় রইল না। কেষ্টা চাকরকে ডেকে বলল, ওরে ও কেষ্টা, তুই সকলকে খবর দিয়ে আয় গে, আমার মাখন ফিরে এসেছে রে। দেখতে দেখতে লোকে লোকারণ্য হয়ে গেল বাড়ি। পাড়ার লোকে অধিকাংশই বলল, সেই বটে, কেউ বা সন্দেহ প্রকাশ করল, কিন্তু বিশ্বাস করবার জন্যই লোকে যে এত ব্যগ্র, সে সন্দিগ্ধ লোকের ওপর সকলে হাড়ে হাড়ে চটে গেল, যেন তারা ইচ্ছেপূর্বক কেবল রসভঙ্গ করতে এসেছে, যেন তারা পাড়ার 14 অক্ষরের কবিতাকে 17 অক্ষরের করে বসে আছে। তারা ভূত বিশ্বাস করে না, ওঝাও বিশ্বাস করে না, আশ্চর্য গল্প শুনে যখন
সকলের তাক লেগে যায় তখনও তারা প্রশ্ন ওঠায়। এক প্রকার নাস্তিক বললেই হয়, কিন্তু ভূত অবিশ্বাস করলে ততটা ক্ষতি নেই। তা বলে বুড়ো বাপের হারা ছেলেকে অবিশ্বাস করা যে নিতান্তই হৃদয়হীনতার কাজ। যাই হোক, সকলের নিকট থেকে তাড়না খেয়ে সংশয়ের দল থেমে গেল। ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করে পাড়ার লোকরা তাকে ঘিরে বসে বলতে লাগলো, আরে আরে, আমাদের সেই মাখন আজকে ঋষি হয়েছে, তপস্বী হয়েছে, চিরটা কাল ইয়ার্কি দিয়ে কাটালে আজ তুমি মহামুনি যমদূত কি হয়ে বসেছ। কথাটা উন্নত চেতা ফকিরের অত্যন্ত খারাপ লাগলো, নিরুপায়ে সহ্য করতে হলো। একজন গায়ের ওপর এসে পড়ে জিজ্ঞাসা করল, ওরে ও মাখন, তুই তো ছিলি কুচকুদে কালো, রংটা এমন ভরসা করলি কি করে? ফকির উত্তর দিল, যোগ অভ্যাস করে। সকলে বলল, যোগীর কি আশ্চর্য প্রভাব! একজন উত্তর বলল, আশ্চর্য আর কি, শাস্ত্রে আছে ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গেলেন কিছুতেই তুলতে পারলেন না, সে কি করে হলো? সেও তো সেই যোগ বলে হলো। এ কথা সকলকেই স্বীকার করতে হলো। হেনকালে ষষ্ঠীচরণ এসে ফকিরকে বললেন, বাবা, এবার একবার বাড়ির ভেতরে যেতে হচ্ছে। এই সম্ভাবনাটা ফকিরের মাথায় ওঠেনি, হঠাৎ বজ্রাঘাতের মতন মাথায় এটা প্রবেশ করলো। অনেকক্ষণ চুপ করে পাড়ার লোকের বিস্ময় অন্যায় অপরিহাস পরিপাক করে অবশেষে বলল, বাবা, আমি সন্ন্যাসী হয়েছি, আমি অন্তঃপুরে ঢুকতে পারবো না। ষষ্ঠীচরণ পাড়ার লোকেদের সম্বোধন করে বলল, তাহলে আপনাদের একবার গা তুলতে হচ্ছে, বৌমাদের এখানেই নিয়ে আসি, তাঁরা বড় ব্যাকুল হয়ে আছেন। ফকির ভাবল, এক দৌড় মারি, এক দৌড় মেরে এখান থেকে পালাই। কিন্তু রাস্তায় বার হলেই পাড়ার লোক কুকুরের মতন তার পেছনে ছুটবে, এইটা কল্পনা করে সে নিঃশব্দভাবে বসে রইল। যেমনি মাখনলালের দুই স্ত্রী ঘরে প্রবেশ করল, ফকির অমনি মাথা নিচু করে তাদের প্রণাম করে বলল, মা, আমি তোমাদের সন্তান। অমনি ফকিরের নাকের সম্মুখে একটি বালা পড়া হাত খড়গের মতন খেলে গেল এবং একটি কাংশ বিনিন্দিত কণ্ঠে বেজে উঠল, ওরে ও পোড়া কপালি মিনসে, তুই মা বললি কাকে? অমনি আরেকটি কণ্ঠ আরও দুই সুরে উচ্চ পাড়া কাঁপিয়ে ঝঙ্কার দিয়ে উঠল, চোখের মাথা খেয়েছো নাকি, তোর মরণও হয় না। নিজের স্ত্রীর নিকট থেকে এইরূপ চলিত বাংলা শোনা অভ্যাস ছিল না, সুতরাং একান্ত কাতর হয়ে ফকির জোর হাতে বলল, আপনারা ভুল বুঝছেন, আমি এই আলোতে দাঁড়াচ্ছি, আমাকে একটু ঠাউরে দেখুন। প্রথমা ও দ্বিতীয়া পরে পরে করল, ঢের দেখেছি, দেখে দেখে চোখ হয়ে গেছে, তুমি কচি খোকা নও, আজ নতুন জন্মাওনি, তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে, তোমার কি বয়সের গাছপাতর আছে, তোমায় জম ভুলেছি কি বলে আমরা ভুলবো? এইরূপ একতরফা দাম্পত্য প্রেমালাপ কতক্ষণ চলতো বলা যায় না, কারণ ফকির একেবারে বাকশক্তি রহিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এমন সময় অত্যন্ত কোলাহল শুনে এবং পথে লোক জমতে দেখে ষষ্ঠীচরণ প্রবেশ করলেন। বললেন, এতদিন আমার ঘর নিস্তব্ধ ছিল, একেবারে টুং শব্দ ছিল না, আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে। ফকির হাত জোর করে বলল, মশাই, আপনাদের পুত্রবধূদের হাত থেকে আমাকে রক্ষা করুন। ষষ্ঠী বলল, বাবা, অনেকদিন পরে এসেছে তো, তাই প্রথমটা একটু অসহ্য বোধ হচ্ছে, তা মা তোমরা এখন যাও, বাবা মাখন তো এখন এখানেই রইলেন, ওকে আর কিছুতেই যেতে দিচ্ছি না। ললনাদয় বিদায় নিলে ফকির ষষ্ঠীচরণকে বলল, মশাই, আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি, মশাই আমার প্রণাম জানবেন, আমি চললেম। বৃদ্ধ এমন চেঁচামেচি করে কাঁদতে শুরু করলেন, পাড়ার লোক মনে করল মাখন তার বাপকে মেরেছে, তারা হাঁ হাঁ করে ছুটে এলো। সকলে এসে ফকিরকে জানিয়ে দিল, এমন ভণ্ড তপস্বীগিরি এখানে খাটবে না, ভালো মানুষের ছেলের মতো কাল কাটাতে হবে। একজন বলল, ইনি তো পরমহংস নন, পরম বক।
গাম্ভীর্য, গোঁপদাড়ি এবং গলাবন্ধের জোরে ফকিরকে এমন সকল কুস্তি কথা কখনো শুনতে হয়নি। যাই হোক, লোকটা পাছে আবার পালায়, পাড়ার লোকরা অত্যন্ত সতর্ক রইল। স্বয়ং জমিদার মশাই ষষ্ঠীচরণের পক্ষ অবলম্বন করলেন। ফকির দেখল এমন কড়া পাহারা যে মৃত্যু না হলে এরা ঘরের বাইরে করবে না। এমন করেই কোনো মতে দিন কাটত। কিন্তু মাখনের আগমন সংবাদ পেয়ে দুই স্ত্রীর সম্পর্কের এক ঝাঁক শালা ও শালী এসে উপস্থিত হলো। তারা এসেই প্রথমে ফকিরের গোঁপদাড়ি ধরে টানতে লাগলো। তারা বলল, এ তো সত্যিকার গোঁপদাড়ি নয়, ছদ্মবেশ করবার জন্য আটা দিয়ে জুড়েছে মনে হচ্ছে। নাকের নিচে গোঁপ ধরে টানাটানি করলে ফকিরের মতন অত্যন্ত মহৎ লোকেরও মাহাত্ম রক্ষা করা একদম দুষ্কর হয়ে ওঠে। এছাড়া কানের ওপরে উপদ্রব ছিল। প্রথমত তো কান মোলে, দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করা হতো যাতে কান না মরলেও কান লাল হয়ে উঠত। এরপরে ফকিরকে তারা এমন সব গানের ফরমায়েশ করতে লাগলো, আধুনিক বড় বড় নতুন পণ্ডিতরাও যার কোনোরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করতে হার মানেন। আবার নিদ্রাকালে তারা ফকিরের যেটুকুনি বেঁচে থাকা গাল সেখানে চুনকালি মাখিয়ে দিল। খাবার সময় কেশুরের পরিবর্তে কচু, ডাবের জলের পরিবর্তে হুঁকোর জল, দুধের পরিবর্তে পিটুলি গোলার আয়োজন করল। পিঁড়ির নিচে সুপুরি রেখে তাকে আছাড় খাওয়ালো, ল্যাজ বানালো এবং যত রকমের উপায় আছে সেই উপায় অবলম্বন করে ফকিরের অভ্রভেদী গাম্ভীর্য ভূমিষ্যাত করে দিল। ফকির রেগে ফুলে ফেঁপে ঝেঁকে হেঁকে কিছুতেই উপদ্রবকারীদের মনে ভীতির সঞ্চার করতে পারল না। দিন দিন সর্বসাধারণের কাছে বেশি করে আরও হাস্যাস্পদ হতে লাগলো। এর ওপর আবার অন্তরাল হতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চ হাস্য মাঝে মধ্যে কর্ণগোচর হতো। সেটা যেন মাঝে মধ্যে পরিচিত বলে ঠেকত এবং তখন মন দ্বিগুণ অধৈর্য হয়ে উঠত। পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নয়, এটুকু বললে যথেষ্ট হবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হৈমবতীর মামা। বিয়ের পরে শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হয়ে পিতৃমাতৃহীনা সৈমবতী মাঝে মধ্যে কোনো কোনো কুটুম্ব বাড়িতে আশ্রয় গ্রহণ করত। অনেকদিন পরে সে মামার বাড়ি এসে নেপথ্য থেকে এক পরম কৌতুকাবহ অভিনয় নিরীক্ষণ করছিল। সেই সময় হৈমবতীর স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রবৃত্তির উদ্রেক হয়েছিল কিনা সেটা আমরা বলতে পারব না। ঠাট্টার সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করত, কিন্তু স্নেহের সম্পর্কের লোকেদের হাত থেকে পরিত্রাণ পাওয়া কঠিন। সাত মেয়ে এবং এক ছেলে তাকে এক দণ্ড ছাড়ে না। বাপের স্নেহ অধিকার করার জন্য তাদের মা তাদের সর্বক্ষণ নিযুক্ত রাখত। দুই মায়ের মধ্যে আবার রেষারেষি ছিল। উভয়ই চেষ্টা করত যাতে নিজের সন্তান বেশি আদর পায়। উভয়ে নিজের নিজের সন্তানকে সর্বদাই উত্তেজিত করতে লাগলো। সেই জন্য দুই দল মিলে বাবার গলা জড়িয়ে ধরে কোলে বসে মুখচুম্বন করে নানা রকম স্নেহ ব্যক্তি কার্যে পরস্পরকে জিতবার চেষ্টা করতে লাগলো। বলাই বাহুল্য, ফকির লোকটি অত্যন্ত নির্লিপ্ত স্বভাব, নইলে নিজের সন্তানদের অকারতে ফেলে আসতে পারত না। শিশুরা ভক্তি করতে জানে না, তারা সাধুত্বের নিকট অভিভূত হতেও শেখেনি। এই জন্য ফকির শিশুজাতির প্রতি কিছুমাত্র অনুরক্ত ছিল না। তাদেরকে তিনি কীটপতঙ্গের মতন দেহ থেকে দূরে রাখতেই ইচ্ছা করত। কিন্তু সর্বক্ষণ শিশু পঙ্গপালে আচ্ছন্ন হয়ে তিনি চিরকাল একটা ঐতিহাসিক প্রবন্ধের মতন দেখতে লাগলেন। পরে ছেলেরা যখন নানা সুরে তাকে বাবা বাবা করে ডেকে আদর করত, তখন তার সাংঘাতিক পাশব শক্তি প্রয়োগ করার একান্ত ইচ্ছে হতো। কিন্তু ভয় পারতেন না, মুখ চোখ বিকৃত করে চুপ করে বসে থাকতেন। একদিন অবশেষে ফকির মহা চেঁচামেচি করে বলতে লাগলো, আমি যাবই, দেখি আমাকে কে আটক করতে পারে। তখন গ্রামের লোক এক উকিল এনে উপস্থিত করল। উকিল এসে বলল, জানেন আপনার দুই স্ত্রী? ফকির বলল,
আগে আমি এখানে এসে প্রথম জানলুম। উকিল বলল, আর আপনার সাত মেয়ে এক ছেলে, তার মধ্যে দুটি মেয়ে বিবাহযোগ্যা। ফকির তখন বলল, আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি। আপনার এই বৃহৎ পরিবারের ভরণ পোষণের ভার আপনি যদি না নেন, তবে আপনার অনাথিনী দুই স্ত্রী আদালতের আশ্রয় গ্রহণ করবেন, আগে থেকে বলে রাখলুম। ফকির সবচেয়ে বেশি ভয় করত আদালতকে। তার জানা ছিল উকিলরা জেরা করার সময় মহাপুরুষদের মানমর্যাদার কিছুমাত্র খাতির করে না, প্রকাশ্যে অপমান করে এবং খবরের কাগজে তার জন্য রিপোর্ট বার করে। ফকির চোখের জলে নাকের জলে হয়ে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করল। উকিল তার চাতুরীর, তার উপস্থিত বুদ্ধি, তার মিথ্যে গল্প রচনার অসাধারণ ক্ষমতার বারবার প্রশংসা করতে লাগল। শুনে ফকিরের নিজের হাত পা কামড়াতে ইচ্ছা করতে লাগল। ষষ্ঠীচরণ ফকিরকে আবার পালাতে দেখে শোকে অধীর হয়ে পড়ল। পাড়ার লোক তাকে চারদিকে ঘিরে অজস্র গালি দিতে লাগল। উকিল তাকে এমন শাসালো যে তার মুখে আর কোনো কথাই রইল না। এরপরে যখন আটজন বালক বালিকা গাঢ় স্নেহে তাকে চারিদিক থেকে জড়িয়ে ধরে তার শ্বাসরোধ করার উপক্রম করল, তখন অন্তরালে উপস্থিত হৈমবতী হাসবে কি কাঁদবে ভেবে পেল না। ফকির অন্য উপায় না দেখে ইতিমধ্যে নিজের বাবাকে একখানা চিঠি লিখে সমস্ত অবস্থা নিবেদন করেছিল। সেই পত্র পেয়ে ফকিরের বাবা হরিচরণবাবু এসে উপস্থিত। পাড়ার লোক, জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না। এই লোকটা যে ফকির নয় মাখন, তারা তার সমস্ত অকাট্য প্রমাণ প্রয়োগ করল। এমনকি যে ধাত্রী মাখনকে মানুষ করেছিল সেই বুড়িকে এনে হাজির করল। সেই বুড়ি কাঁপা কাঁপা হাতে ফকিরের চিবুক তুলে ধরে মুখ দেখে তার দাড়ির ওপর সমানে চোখের জল ফেলতে লাগল। যখন দেখল তাতেও ফকির রাস মানে না, তখন ঘোমটা টেনে দুই স্ত্রী এসে উপস্থিত হলো। পাড়ার লোকেরা শশব্যস্ত হয়ে ঘরের বাইরে চলে গেল। কেবল দুই বাপ, ফকির এবং শিশুরা ঘরের মধ্যে রইল। দুই স্ত্রী হাত নেড়ে ফকিরকে জিজ্ঞেস করল, কোন চুলোয় জমের কোন দুয়ারে যাওয়ার ইচ্ছা হয়েছে? ফকির তা নির্দিষ্ট করে বলতে পারল না, সুতরাং নিরুত্তর রইল। কিন্তু ভাবে যেরূপ প্রকাশ পাইল তাতে জমের কোনো বিশেষ দরজার প্রতি তার বিশেষ পক্ষপাত আছে এরূপ বোধ হইল না। আপাতত যে কোনো একটা দরজা পেলেই সে বাঁচে, কেবল এখান থেকে একবার বার হতে পারলেই হয়। তখন আরেকটি রমণী মূর্তি ঘরে প্রবেশ করে ফকিরকে প্রণাম করল। ফকির প্রথমে অবাক, তারপরে আনন্দে ডগমগ হয়ে বলে উঠল, আরে এ যে হৈমবতী! নিজের বা পরের স্ত্রীকে দেখে এত প্রেম তার চোখে এর আগে কখনো প্রকাশ পায়নি। মনে মনে বলল, স্বয়ং মূর্তিমূর্তি মুক্তি এসে উপস্থিত হয়েছে। আরেকটি লোক মুখের ওপর শালমুড়ি দিয়ে আড়াল থেকে তাকে দেখছিল, তার নাম মাখনলাল। একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অভিষিক্ত দেখে সে এতক্ষণ পরম সুখ অনুভব করছিল। অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখে বুঝতে পারল উক্ত নিরপরাধ ব্যক্তি তার নিজের ভগ্নীপতি। তখন দয়াপরবশ হয়ে ঘরে ঢুকে বলল, না, আপনার মতন লোককে এমন বিপদে ফেলা মহাপাতকীর কাজ। দুই স্ত্রীর প্রতি আঙুল দেখিয়ে বলল, এরাই আমার দড়ি আর এরাই আমার কলসি। মাখনলালের এই অসাধারণ মহত্ব এবং বীরত্বে পাড়ার লোক আশ্চর্য হয়ে গেল। আর কি, মাখনলাল তার দুই স্ত্রী নিয়ে ঘর করতে লাগল। পুনরায় ফকিরও তার বঙ্কিম নভেল প্রিয়া হৈমবতীর সঙ্গে সংসার যাপন করতে লাগল। দ্যোপান্ত কৌতুকে মোড়া মুক্তির উপায় গল্পটি রবীন্দ্রনাথ লিখেছিলেন, যেটি এখন গল্পগুচ্ছে অন্তর্ভুক্ত হয়ে আছে। আশা করি আপনাদের এই গল্প ভালো লাগলো। এই অন্য স্বাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, এবং সেই কমেন্ট থেকেই আমরা বুঝতে পারব আমাদের চ্যানেল আর কোনভাবে উৎসাহিত হয়ে এগোবে। আজ তাহলে এই পর্যন্ত। পরের সপ্তাহে আবার একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে।
আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।